আপনি কি দরগাপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান আলাম কুদ্দুস ময়না বলছিলেন? আচ্ছা ভাই, আপনার যে একটা প্রতিবেদন দেখলাম নিউজ আমাদের কাছে আসছে, দেখলাম যে আপনার প্রার্থীর পোস্টার লাগাতে দিচ্ছে না। হ্যাঁ, আপনার ওই কর্মীর নাম কি, ওই যে কর্মীর নাম কি যে পোস্টার লাগাতে গিয়েছিল, এই কর্মীর নাম কি পোস্টার লাগাতে গিয়েছিল? তার নাম হলো, একটা নাম হলো সবুজ। জি হ্যাঁ জি, একটা নাম হলো সবুজ আর একজনের নাম হচ্ছে সুতা। জি, আর আর একজনের নাম ছিল মাইকে জর্জ। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, বল। আমি ওই যে আগান দিচ্ছিল, আমার গাড়ি গেছে, এইখানে কথা বলতে পারি কি ভাই? জি ভাই, আপনি পুরো তত্ত্ব তুলে ধরেন, মানে আপনার যখন আপনার কর্মী যখন এই পোস্টারটা আনাতে যায় তখন কে বাধা প্রদান করছে এবং কোন কর্মীর সাথে বাগবিতণ্ড হয়েছে, এটা আমাদের একটু তুলে ধরেন, মানে বিস্তারিত আমাদের জানান ভাই। যখন আপনার এবং ঘটনাটা কোন স্থলে ঘটে? এটা হলো দক্ষিণ দরগাপুর, বুঝলেন? জি, আপনি বক্তব্যটা বলেন। দক্ষিণ দরগাপুর আমার অফিস, অফিসের একটা অফিস খুলছিলাম, বুঝলেন? আর অফিস খোলার পরে আমার লোকজন ওখানে যায়, গেলে আমার লোকজনের আপনারা ওরা অফিসে কাগজপত্র দেয় নাই বা মারধর মারধর করছে, ধাক্কাধাক্কি করছে, করে অফিস ভাঙছে, ফ্ল্যাট দোকান ভাঙছে। জি, আমার কর্মী ছিল সবুজ নামের একজন, তুতা নামের একজন, ফকর নামের একজন, এই তিন চারজন ছিল। এরপরে যখন শুনলাম যে আমাদের ওটা আটকে রাখছে ওখানে, বেড়াবালির লোকজন শফিকুল আটকে রাখছে, আটকে রাখছে কাকে? আমার লোকজন, আমার মানে আপনার আপনার সমর্থক, মানে আপনার কর্মীদেরকে, তো আমার কর্মীকে যখন আটকে রাখছে, তো রাখছে শফিকুল, আপনার হলো সাহেব বাবু, মুসা, আনিস, আনিস ফারুক, এরা। জি, এরা আরো চার পাঁচজন ছিল, এরা অস্ত্র শস্ত্র ছিল ওদের কাছে। জি, এখন আমাদের ওই যে লোকজনের ওই কাগজপত্র টিকিল কাতর গুলি করে ফেলা দেবো গাছ থেকে, তারপর ওরা ভয়তে পড়ে ওই অফিসের মধ্যে আশ্রয় নিল, আশ্রয় নিল, অফিসে ওদের আটকে রাখবে। জি, আটকে রাখার পর আমি জানতে পারি, আমি চলে গেলাম এখান থেকে, আমি ছিলাম হরিয়াটি। জি, ওখান থেকে চলে গিয়ে আমি কিছু এলাকায় গেলে আমি ও লোকজন কয়েকজন গেছে আমার সাথে, যে আমরা ওখানে দিয়ে ওদের উদ্ধার করার জন্য আমি থানা ওসি সাহেবের বললাম। ওসি সাহেবের বললে, ওসি সাহেবের বলা হলো, এনএসআই অফিসারকে বলা হলো, র্যাবের বলা হলো, ওসি সাহেব বলে যে লোক যাচ্ছে ওখানে। র্যাব কোটা কোন সেক্টরে ফোন করেছে? র্যাব কোন সেক্টরে ফোন করছিলেন? বলছেন যে থানায় বলা হয়েছে, তাহলে হ্যাঁ থানায় বলা হয়েছে, ঠিক আছে থানায় করেন, আমরা আমরাও থানায় কথা বলতেছি। এরপরে ওসি সাহেব বললেন যে লোক যাচ্ছে, আপনারা থাকেন। ওই সাড়ে এগারোটার সময় যখন ওসি সাহেব দরগা পাঠালো, গাড়ি পাঠালো, তখন ওনারা আমাকে সাথে করে নিয়ে আমাদের দরগাপুরি বাজারে দিয়ে দিয়েছে, বুঝলেন? তখন ওরা গাড়ি থেকে সরে গেছে। এরপরে দেওয়ার পরে ওরা আমরা চলে গেছি ওর বাসায়, কাছে গিয়ে ঘুমাই রেস্ট নেওয়ার জন্য গেছি। আপনার ও ভোর রাত্রি, আর ওর একটা ওখানে একটা গেট বানাইছে, একটা বিয়ের গেট, কত খুব একটা গেট, এই গেটটা আলোকসজ্জা করা আছে, লাইট টাইট দেওয়া, বুঝলেন? জি, উপরে নৌকা, নিচে আছে প্রধানমন্ত্রীর ছবি। জি, এই দিয়ে ওই আগুন ধরাই দিছে, নিজেরা নিজেরা আগুন ধরাই দিয়ে আপনার হলো থানায় অভিযোগ দেওয়ার জন্য আইছিল থানায়, বুঝলেন? জি, এর আগে আমি আইছিলাম থানায়। জি, আমি এর কথাবার্তা তারা বলছি, ওসি সাহেব বলে আমি নিজে ডাকবো। ওসি সাহেব তাদের খুব পে করছে যে যদি কোনো মিথ্যা কথা হয় তা কিন্তু তোমাদের ক্ষতি হবে, আমি নিজে যাবো। তো উনি আমার এই নাত্তরে উনি ইনকোয়ারি করে আসলেন যে মেয়ে ছেলের, একটা মেয়ে ছেলের চোখের পরে একটা ইসি বাড়ছে, তাতে আপনার চোখের সমস্যা হয়েছে। আপনার কর্মী এটা, ওটা কি আপনার কর্মী, মহিলা কর্মী? ওই ওই মেয়ে ছেলে, মানে আমি যে অফিসটা দিছি ওই অফিসের মালিক। হ্যাঁ, অফিসের মালিক, অফিসের মালিক, অফিসের মালিক। জি, অফিসের মালিক তার ওয়াইফ। জি, ওরা ভাড়া আছে সবার সাথে অফিস, ওই অফিস আর ওই ওনার বাড়ি একসাথে, বুঝলেন? জি, একসাথে বাড়ি আর অফিস। জি, এরপরে ওই যে ওনার দুটো মেয়ে ছিল, মেয়ে একটা ম্যাট্রিক পরীক্ষা দেবে এবার, আর একটা বোধ হয় ক্লাস সেভেন বা সিক্স পড়ে। এই মেয়ে, এই ওনার নাতি, এই নাতি দূরে রয়ে কোচবেন আব্বা কোথায়, কারণ আমার আব্বা তো এখানে নাই, তোর আব্বার হয় দেখি নিয়ে আনে, তোর ধরে নিয়ে যাবো, তুমি নিয়ে যাবো ধরে।
আগে আপনি আগে দিয়েছেন, দেওয়ার পরে ওরা আবার পাল্টা এজার দিছে, তাই তো? হ্যাঁ, ওরা পাল্টা এজার দিতে আইছিল। আচ্ছা, এখন আপনারা কোথায় অবস্থান করছেন? এখন আমি আসানসোল থেকে দর্গপুর আসছি। আমি আসানসোল ছিলাম, এখন দর্গপুর ছিল। আপনাদের অফিসটাকে আবার উদ্বোধন করছেন কিনা? না, আমার এখন অফিস আজকে চলছে। অফিসার যাওয়ার পরে, জি, অফিসার যাওয়ার পরে বলে অফিস চালান। এই অফিসটি করে কোনো কেউ কোনো বাধা না দেয়। জি, আর আমি আমার অফিসার একটা আপনার একটা টিম দিছে, সারা রাত দর্গপুর থাকবে। উনি দর্গপুর থাকবে, উনি অফিসে এরে চেয়ারম্যানও বলিতেছে আপনার কোনো লোকজন এদের সাথে কোনো কথাবার্তা উল্টো পাল্টা কিন্তু না বলে আমার টিম কিন্তু সারা রাত এই অপেক্ষা করবে। জি, আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।